সেক্ষেত্রে তুমি যখন এটা কালারিং পেজ দিবা, কালারিং পেজের ক্ষেত্রে কিন্তু তোমার কষ্টটা বেশি পড়ে যাবে, কষ্টটা বেশি পড়ে যাবে। তোমার মিনিমাম প্রাইস দিতে হবে ধরো $15, তারপরে মানে এই টাইপের হবে আর কি, $12 উপরে দিতে হবে। তা তার ফলে তোমার বইটা মানুষ কেন কিনবে? তোমার থেকে বেশি রেসিপি নিয়ে মানুষ বসে আছে, তোমার রেসিপিটা কেন কিনবে? সেই ক্ষেত্রে সবসময় সাদা কালো প্রিন্ট করবো, যার ফলে ভিতরে আমরা কোনো প্রকার ছবি ইউজ করবো না, ঠিক আছে? ওকে, যেমন ধরো ফ্রিডারটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট পট ডিউ ক্রিসপের ভিতরের একটা রেসিপি। মানে আমরা যখন একটা বই লেখি অথবা বই বানাই, সেটার ভিতরে কিন্তু অনেকগুলো রেসিপি থাকে। তো সেই রেসিপিগুলোর যে নামগুলো আছে, সেই নামগুলো লেখে লেখে আমরা শাটারস্টকে সার্চ দিব, এবং আমাদের যে ছবিগুলো পছন্দ হয়, এখান থেকে যে ছবিটা আমাদের পছন্দ হবে, সেই ছবিটা আমরা কালেক্ট করব। তো এখন ধরো আমার এই ছবিটা পছন্দ হয়েছে, এই ছবিটা আমি আমার কভারের উপরে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এটাকে কীভাবে ডাউনলোড করব? সেই ক্ষেত্রে এটাকে মাউসের ডাউন বাটনে ক্লিক করবা, উপরে নিয়ে ডাউন বাটনে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, মানে ইমেজের যে অ্যাড্রেসটা আছে সেটা তোমার কপি করতে হবে। কপি করার পরে nohat.cc এটা লিখে সার্চ দিবা। সার্চ দিলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, তারপরে এখানে দেখবা ফাইন স্টক লেখা আছে, ফাইন স্টক। তো চিন্তা করার কোনো কারণ নাই, মোটামুটি ভাবে বুঝতে থাকো, ভিডিও দেওয়া হবে, এটা ভিডিও হচ্ছে। ওকে, তো তারপরে এখানে যে তোমার যে এখানে একটা দেখবা বক্স আছে, সার্চ বক্স, এখানে এসে এটা যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তোমার দিতে হবে। দেখো কপি ইমেজ অ্যাড্রেস nohat.cc গিয়ে এখানে জাস্ট আমি পেস্ট করলাম, এখানে পেস্ট করার পরে সার্চ দিব, আর সেটা তখন এটা ক্র্যাক করতে থাকবে। তো এখানে দেখবে যে ফাইন্ড দি স্টক লেখা আছে, ফাইন্ড দি স্টকে ক্লিক করব, ফাইন্ডিং হবে। যদি ক্লিক টু ভিউ আসে, তার মানে হচ্ছে এই ছবিটা তারা ক্র্যাক করে ফেলেছে। এখন আমরা ক্লিক টু ভিউ এ ক্লিক করব, 5 সেকেন্ড ওয়েট করতে হবে এখানে। সালমা কি খবর? আচ্ছি, কোন দেশ থেকে আসলে ভাই? এই দেখো এই ছবিটা দেখো, তোমাদের কোনো প্রকার ওয়াটারমার্ক? হ্যাঁ, তোর আলাদা ক্লাস লাগবে, কারণ তুই তো রেগুলার না। তোর আর রিয়াদ ভাই আর মোজাম্মেল তিনজনকে আলাদাভাবে আমি টাইম দেবো, সমস্যা নেই। তো এই ছবিটা দেখো, এটার মধ্যে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক কিন্তু নাই। তো এখানে যদি তোমরা ডাউনলোড দাও, এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি ডাউনলোড হয়ে গেছে, এখন ভিতরে যদি দেখো কোনো প্রকার ওয়াটারমার্ক নাই। হ্যাঁ, একদম অরিজিনাল পিকচার। হ্যাঁ, তোমারটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম। হ্যাঁ, ক্যানভা প্রিমিয়াম যেহেতু দিছি, ওইটার মধ্যে কোনো প্রকার প্রবলেম নাই। ক্যানভা প্রিমিয়ামে তুমি যা যা আছে সব কিছু প্রো, হ্যাঁ, ওইগুলো লাইসেন্স করা, কোনো ঝামেলা নাই, তুমি ইউজ করতে পারবা। আর ক্যানভা প্রিমিয়ামে তো সব পিকচার পাবা না, তোমার নিতে হবে হচ্ছে শাটার স্টক থেকে নিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এভাবেই তোমার যে ভিতরের যে রেসিপির নামগুলো থাকবে, সেই নামগুলো লেখে লেখে তোমাদের সার্চ দিতে হবে। হ্যাঁ, আই দেখ কিরম অলস, এটা আইসে গেছে গা, যে সময় কইছে তারে আলাদা টাইম দিতে হবে, গেছে গা। হ্যাঁ, বুঝছে, তারে আলাদা টাইম নেব, দিব দাঁড়া। তো এখানে দেখো, এভাবে তোমাদেরও তো এরকম অনেক নাম থাকবে, সেগুলো লেখে লেখে তোমাদের সার্চ দিতে হবে আর কি। যেমন ধরো যে পামকিন, তারপরে ওটমিল। সরি, দেখো বুঝতে পারছো, ওই যে দেখো যে ওই রেসিপি রিলেটেড অনেক ছবি চলে আসছে। যেমন ধরো তোমার যে ছবিটা তোমার পছন্দ হবে, অথবা তোমার যে ছবিটা তোমার ভাসবে, তোমার কভারের উপরে দিলে সেই ছবিটা ভাসবে, সেই ছবিটা তুমি এখান থেকে পিক করবা। তো আমার এই ছবিটা ভালো লাগছে, অথবা এটা থেকে আমি মনে করি যে উপরে এই ছবিটা বেশি ভাসবে, এই জন্য আমি এই ছবিটা পিক করবো। সেম ওয়ে এটার কপি ইমেজ অ্যাড্রেস, তারপরে যাবো nohat.cc, nohat.cc গিয়ে ফাইন স্টকে যাবো, ফাইন স্টকে গিয়ে এখানে সার্চ দিব, কন্ট্রোল ভি পেস্ট করলাম, সার্চে দিব। সার্চ দেওয়ার পরে ফাইন্ড দি স্টক লেখা আসবে, ফাইন্ডিং হবে, ক্লিক টু ভিউ লেখা আসলে ক্লিক টু ভিউ ক্লিক করলে আমাদের ছবিটা চলে আসবে। ওকে, তো ক্লিক টু ভিউ, তো আমাদের এখানে ছবিটা চলে আসতেছে। মানে মেনলি এভাবে তোমার মানে ওয়াইট কর, তো মানে মেনলি তোমাদের যত ছবি দরকার সবগুলো এভাবে নিবা। তোমাদের তো বইয়ের ভিতরে মিনিমাম 100টা রেসিপি থাকে, বা 70টা রেসিপি থাকে, 75টা রেসিপি থাকে, তো নামের কোনো অভাব নাই। সেই নামগুলো লেখে লেখে তোমরা সার্চ দিবা। হ্যাঁ, তো সেই নামগুলো লেখে লেখে সার্চ দিয়ে তোমার জয়টা ছবি দরকার, তোমার তুমি কভারের উপরে জয়টা ছবি দিয়ে তোমার ডিজাইনটা করতে চাও, সেভাবে করবা। আর কখনোই আমি তোমাদেরকে যেভাবে শিখাবো সেভাবে কখনো ছবিটা মানে সেম টু সেম এভাবে কখনো ডিজাইন করবা না। হ্যাঁ,
ডিজাইন করবা না, তোমরা নিজেরা চেষ্টা করবা একটা ভালো একটা ডিজাইন করার জন্য। যেমন ধরো অ্যামাজনে কিন্তু ডিজাইনের কোনো অভাব নাই, হাজার হাজার ডিজাইন পড়ে রয়েছে দেখো, মানে এইগুলো করা কোনো ব্যাপারই না। জাস্ট এখানে দেখো এই এই কভারটা যদি ডিজাইন করো, উপরের দিকে চারটা ছবি বসাবা, এদিকে বাকিগুলো বসাবা, এনে একটা জায়গা খালি রেখে জাস্ট বসাবা, এগুলাই আর কিছু না। আর এগুলো কী করছে, সাইড দিয়ে বসাইছে, নাম লিখে দিছে, শেষ, আর কিছু না। এদিকে যে উপরের দিকে তিনটা, এদিকে এদিকে তিনটা, এদিকে একটা দিয়া এদিকে নাম লিখে দিছে। এই ডিজাইনগুলো একবারে ইজি, তোমরা জাস্ট এগুলার মতো ডিজাইন করলে কি তার কপি হবে না? না, আমি বুঝাইতেছি, যেমন ধর সেম টু সেম বানাইবে না। যেমন ধর তারা যে এখানে যে এপিলিয়েন্সের ছবি দিছে, যেমন ধর কুকারের ছবি দিছে, আমরা কখনো কুকারের ছবি আপলোড দিব না, কারণ হচ্ছে আমরা অ্যামাজনে কখনো মানে সরি আমরা শাটারস্টকে কোনো প্রকার কুকারের ছবি পাবো না। যেমন ইনস্ট্যান্ট পট ডিপ ক্রিস্প পাইলেও খুব কম। আর দেখ ইনস্ট্যান্ট পট ডিপ ক্রিস্পের কোনো ছবি আছে নাই, এটা কোনো রাইট নাই, কেউ তুলতে পারবে না, এটা একমাত্র ইনস্ট্যান্ট পট ডিপ ক্রিস্পের যে মালিক সে মাত্র ছাড়তে পারবে, আর কেউ এটা ছাড়তে পারবে না, কারো রাইট নাই। এখন তুমি তুমি যদি গুগল থেকে নাও, গুগলে হাজার হাজার ছবি আছে, এখানে তোমার ছবির অভাব হবে না। হ্যাঁ, এখানে হাজার হাজার ছবি আছে। এখন রিয়াদ ভাই কিন্তু এখান থেকে পিক করে ফেলতো। হ্যাঁ, এগুলা নিলে ডাইরেক্ট বই বই আজকে হোক বা কালকে হোক, হ্যাঁ বই কিন্তু ব্যান খাবে, মাস্ট ব্যান খাবে। কারণ আমরা কখনোই চাই না যে আমরা অ্যামাজনে এখানে কাজ করতে আসছি, এটা আমরা একদিনের জন্য কাজ করতে আসি নাই, আমরা এখানে লাইফ টাইম কাজ করবো, যার ফলে আমরা কোনো প্রকার রিস্কে যাব না। আমরা কখনো এই প্রকার ছবি হুম হুম বলছো কিছু বলছো? আচ্ছা, তো আমরা কিভাবে ছবিটা কালেক্ট করব, এটা কি সবার সবাই বুঝতে পারছো? ওকে, ছবিটা কালেক্ট করবো হচ্ছে তোমাদের যে আবার বলতেছি, তোমাদের যে তোমরা যে পিডিএফটা বানাবা, সেই পিডিএফের ভিতরে যে তোমাদের রেসিপিগুলো থাকবে, নামগুলো থাকবে, সেগুলো লিখে লিখে শাটারস্টকে সার্চ দেবা, দিয়ে তোমাদের নোহার ডট সিসি থেকে তোমাদের ছবিগুলো ডাউনলোড করে ফেলবা। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের অন্যান্য ডিজাইনগুলো ফলো করে করে প্র্যাকটিস করতে হবে, যে এই এই ডিজাইনটার মতো ধরো আমি প্র্যাকটিস করে আমি এই ডিজাইনটার মতো একটা ডিজাইন করব, আমি সেম টু সেম এটার মতো একটা ডিজাইন করতে যাচ্ছি। তো আমি ধর এটাকে বড় করে ওপেন করি, ধর আমি এরকম এরকম একটা ডিজাইন করতে যাচ্ছি। তো এটা কীভাবে করব, আমরা মেনলি সবসময় ডিজাইন করব হচ্ছে তো যারা একটু কাঁচা প্রথম দিকে থাকে তারা ক্যানভা দিয়ে করতে পারো, আর যারা একটু ইলাস্ট্রেটর বুঝো তো ইলাস্ট্রেটর দিয়ে করাইটাই সব থেকে বেটার আর কি। ওকে, তো আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, ওকে, এটা 6x9। আমরা যত বই ছাড়বো অ্যামাজনে, আমরা যত বই ছাড়বো সব কিছু আমাদের হবে হচ্ছে 6x9। কারণ 6x9 হলে আমাদের কী হবে, আমাদের পেজের সংখ্যা অনেক হয়ে যাবে, মানে বইটা যেহেতু ছোটো পেজের সংখ্যা অনেক হয়ে যাবে, যার ফলে আমরা রিডিং বেশি পাবো, আর রিডিং বেশি হলে আমাদের ডলারটা বেশি আসবে। হ্যাঁ, আর পেজ সংখ্যা যত বেশি হুম হুম ফাইল নিউ নিউ গেলে এরকম আসবে, এরকম কাস্টম আসবে। তো তারপরে এখানে ইঞ্চি সিলেক্ট করতে হবে, ইঞ্চি INCICS, তারপরে 6 এখানে দিতে হবে, 6 এখানে দিতে হবে, 9 দিয়ে তারপরে এখানে ক্রিয়েট দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমি কি বললাম, আমি অন্য একটা ডিজাইনের মতো প্র্যাকটিস করতে যাচ্ছি, কখনোই কিন্তু এই ডিজাইনের মতো বানাবা না। যেমন সে এখানে এরকম ছবি দিছে, আমরা কখনো এরকম একটা ছবি দিব না, আমরা একটু অন্যরকম ডিজাইনের চেষ্টা করব। সে এই 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 সে এখানে কালারটা এরকম দিছে, আমরা কখনো এই কালারের ফন্ট দিব না, তারা যে ইনস্ট্যান্ট বোর্ডের যে কালারটা দিছে আমরা এখন কখনো এরকম দিব না, তাদের যে ফন্টের যে স্টাইল আমাদের ফন্টের স্টাইলটা এরকম হবে না, অন্যরকম হবে, ঠিক আছে? তো এটা কীভাবে হবে আমি সবাইকে দেখাই দিতেছি। তো যেমন ধরো আমি যদি সেম টু সেম এটার মতো করেই যদি প্র্যাকটিস করতে চাই, এখানে আমার কয়টা ছবি দরকার, 1 2 3 4 5 6টা ছবি দরকার, 6টা ছবি দরকার, 6টা না? তো যেহেতু যেহেতু আমরা এখানে এই যে কুকারটা আছে, কুকারের মধ্যে আমরা কোনো প্রকার কুকার ইউজ করব না, সেজন্য আমরা এখানে মোটমাট 7টা ছবি ইউজ করব, বুঝতে পারছো? তো 7টা ছবি আমরা কীভাবে কালেক্ট করবো এটা তো ক্লিয়ার, মানে ভিতরে পিডিএফ থেকে যে নামগুলো আছে সেগুলো আমরা আমরা যে শাটার স্টক থেকে নিব, নিয়ে নোয়া ডট সিজি থেকে ডাউনলোড করবো। ওকে, তারপরে আমরা যে ইলাস্ট্রেটরে এসে 6x9 ফরম্যাট করবো, তারপরে এদিকে আসবো। এখন দেখি তারা নিচ দিয়ে সাদা কালার দিছে, তো সাদা কালারই থাকবে, সাইড দিয়ে